এখানে তো পুরোপুরি দুর্নীতি হচ্ছে, যা নেওয়া হচ্ছে সব এসসি এসটি নেওয়া হচ্ছে বেশিরভাগ, আর জিএনএম মানে কি বলবো জেনারেল তো নেওয়াই হয়নি, যেমন জিএনএম তেমন বিএসসি, বিএসসিদেরকে বলা হয়েছিল 2000 ক্যান্ডিডেট নেওয়া হবে, সেখানে 900 নেওয়া হয়েছে, বাকি যারা পড়ে আছে তাদেরকেও নেওয়া হচ্ছে না, এমনকি তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা যোগ্য না, আমরা যদি যোগ্য নাই হই আমরা এখানে জয়েন্ট এন্ট্রেন্স মানে জেম্পার এক্সাম দিয়ে আমরা এখানে চান্স পেয়েছি, এখানে পড়াশোনা করেছি, আমরা কি যোগ্য নই, আমরা যে কোভিড সিচুয়েশনে এত যুদ্ধ করলাম এত লড়াই করলাম তার কি আমরা, আমাদের তো কিছু একটা পাওনা আছে, কি দিচ্ছেন তিনি আমাদের জন্য, আমাদের তো এটা পাওনা, আপনারাই বলুন না। আমরা আরো কয়েকজন সাথে কথা বলতে, কি পরিস্থিতি আজকে, যারা ডিস্টেন্সে পড়াশোনা করছে ডিস্টেন্সে পাস করে এসে তারা রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করে চাকরি পাচ্ছে, ঘরে বসে কোভিড এর সাথে কোনো যুদ্ধ লড়াই না করে তারা করছে আজকে, আর আমরা আজকে কন্ট্রাক্টুয়ালে তখন কি জিএনএম দের চাই, স্টেটের মেয়েদেরকে চাই, সব কিছু করছে, তাহলে ডিস্টেন্স থেকে যারা পড়ে আছে তারা কি করে পায়, বাইরের মেয়েদের চাকরি দিচ্ছে, বেঙ্গালোর থেকে যারা পড়ে এসেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো এই নেই। বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনে কেলেঙ্কারির পর, স্কুল সার্ভিস কমিশনকে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স দিয়ে ঘিরে রাখার পর, স্কুল সার্ভিস কমিশনে সার্ভারের ঘর সার্ভার ডিলিং করার ইন্টারনেট বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়ার পর, শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অর্জুন উপাখ্যানে গেছেন তৃণমূল কংগ্রেস, আবার গেছেন তেলের নিয়ে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু বাস্তবে কী হচ্ছে বলুন তো, বাস্তবে নার্সিং স্টাফরা আন্দোলনে নামছেন, যারা নার্সিংয়ের চাকরি পাওয়ার কথা ছিল, যাদের চাকরিটা দেয়নি এই সরকার। ভাবুন তো 2018-19 2016-2017 যারা নার্সিং পরীক্ষায় পাশ করেছেন, যারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন হসপিটালে কাজ করেছেন, তাদের চাকরি না নিয়ে 2021-এর তালিকা থেকে শেষ পর্যন্ত চাকরি দিয়ে দেওয়া হলো, কাদের দেওয়া হলো, নার্সিং স্টাফদের, কারা, তৃণমূল নেতা নেত্রীদের পুত্রকন্যারা। বারবার সেই অভিযোগ আমরা পেয়েছি, বিভিন্ন সময় পেয়েছি, আপনারা জানেন যারা নার্সিং আন্দোলন নার্সিংয়ের চাকরি করেন, পিজি হসপিটাল থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটালগুলোতে, সেই হসপিটালগুলোতে নার্সিং কর্মীরা তাদের বেতন বৈষম্যের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন, এন্টায়ার পিজি হসপিটালকে কেন্দ্র করে সমস্ত জায়গাটা বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত তারা হাতে হাত ধরে মানববন্ধন করেছিল, এবং তাদেরও ঠকিয়েছেন এই সরকার, তাদেরও ঠকিয়েছিল। কিন্তু এবার যেটা আরও মারাত্মক, সেটা যে চাকরি প্রার্থী যারা চাকরি পরীক্ষায় পাশ করেছে, যারা নার্সিং ট্রেনিং উত্তীর্ণ হয়েছেন, যারা তাদের চাকরি না দিয়ে নেতা নেত্রীদের চাকরি দেওয়া, ছেলে মেয়েদের চাকরি দেওয়া হচ্ছে, ব্যাঙ্গালোর থেকে তাদের পড়িয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে টুকটুক করে ব্যাকডোর দিয়ে ঢোকানো হচ্ছে, এবং এরই বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত বাংলার ঘরে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের প্রতিনিধি, যারা হাজার হাজার সেই নার্সিং আন্দোলনকারী নার্সিং কর্মীরা, নার্সিংয়ে চাকরি পাওয়ার যাদের কথা ছিল, সেই ছেলে মেয়েগুলো শেষ পর্যন্ত রাস্তায় বসলো। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট সার্ভিসেস বোর্ড স্বাস্থ্যভবন, সেখানে দাঁড়িয়ে হাজারে হাজারে সমবেত হলো, সেই ভিডিওটা আপনাদের দেখাবো, দুটি সংবাদ মাধ্যম থেকে সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। আমাদের খালি প্রশ্নটা একটা জায়গায় দেখা যায়, স্কুলে শিক্ষকতার চাকরি, স্কুলে গ্রুপ সিয়ের চাকরি, স্কুলে গ্রুপ ডিয়ের চাকরি, সর্বক্ষেত্রে বৈষম্য হবে, সর্বক্ষেত্রে জালিয়াতি হবে, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ব্ল্যাঙ্ক খাতা জমা পড়বে, টেট পরীক্ষায় ব্ল্যাঙ্ক খাতা জমা পড়বে, সমস্ত ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে জালিয়াতির পর স্বাস্থ্যক্ষেত্রেও জালিয়াতিটা খুব দরকার ছিল, মানুষের জীবন নিয়েই খেলাখেলার খুব প্রয়োজন ছিল। এই মেয়েগুলো যারা রাস্তায় বসে কথা বলছেন, রাস্তায় বসে যারা আন্দোলন করছেন, আপনি তাদের দিকে একটু চোখ বুলিয়ে তাকিয়ে দেখুন তো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে বলছি, একবার তাকিয়ে দেখুন তো নিরাপরাধ এই কন্যারা, এরাও তো কন্যাশ্রী, এদেরও তো সরকার থেকে টাকা দেওয়া হয়েছে 500-700 টাকা এক একটা সময়, সেই কন্যারা বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন, নার্সিং ট্রেনিং নিয়েছেন, তারপরে দীর্ঘদিন বিভিন্ন হসপিটালে কাজ করেছেন, তারপর চাকরির পরীক্ষা যখন এসছে তাদের তখন বঞ্চিত করেছেন, প্রতারিত করেছেন, এবং তার প্রতিবাদে শেষ পর্যন্ত হাজার হাজার এই 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 তরুণ তরুণীরা তাদের অভিভাবকদের নিয়ে শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যভবনটাকে ঘেরাও করে ফেলেছিল। সে ভয়াবহ দৃশ্য দেখলে চমকে উঠতে হচ্ছে, একটু সামান্য লজ্জাবোধ নেই এই শাসকের, তৃণমূল কংগ্রেস যারা করেন তাঁদের লজ্জাবোধ থাকবে না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাবোধ নেই, অপরাধ করেন করে বেমালুম মিথ্যে কথা বলেন, কিন্তু যারা তৃণমূল কংগ্রেস দলটা করেন, আপনাদের ঘরের কন্যারাও যদি ঠিকঠাক লোক না ধরেন, ঘুষ না দেন, তাহলে তারাও তো এই রাস্তায় বসে রয়েছে, তাদের জন্য একটু কথা বলবেন না, কেউ কথা বলবে না, সমস্ত সংবাদ মাধ্যম কীরকম নির্লিপ্ত হয়েছে, কেউ কেউ ইতিউতি অল্প অল্প দেখিয়েছেন যে নার্সিংয়ে চাকরি না পেয়ে হাজার হাজার কন্যারা, হাজার হাজার ছেলেরা তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন, রাস্তায় বসে পড়েছেন, তাদের অভিভাবকরা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস রিক্রুটমেন্টের অফিসে গিয়ে ধর্ণা দিচ্ছেন, এ লজ্জা রাখবো কোথায় বলুন তো, সারা ভারতবর্ষে কোনো রাজ্যে দেখাতে পারবেন,
কোন রাজ্যে দেখাতে পারবেন? সাম্প্রতিককালে উত্তরপ্রদেশে একটা স্ট্যাটিস্টিক্স নিচ্ছিলাম, কয়েক হাজার নার্সিং স্টাফ একসঙ্গে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেল। সাম্প্রতিককালে কর্ণাটকের একটা রেফারেন্স পাচ্ছিলাম যেখানে কয়েক হাজার নার্সিং স্টাফ পরীক্ষা দিয়ে চাকরি পেল। আর এই বাংলা হলেই প্রতারণা, সেখানেই নেতা নেত্রীদের ছেলেরা ব্যাঙ্গালোর থেকে পাশ করিয়ে নিয়ে এসে তাদের ব্যাকডোর দিয়ে ঢোকাচ্ছেন, কলকাতাতে পাশ করে বসে আছেন, 2021 তারা উত্তীর্ণ হয়েছেন তাদের চাকরি দিয়ে দিচ্ছে না, 2016, 2017, 2018, 2019 সেই ছেলেমেয়েগুলোকে চাকরি দিচ্ছেন। যারা 37 পেয়েছেন তারা চাকরি পাচ্ছেন, যারা 50 পাচ্ছেন তারা চাকরি পাচ্ছেন না, যাদের নাম রেজিস্ট্রি নেই। কি ভয়ানক অভিযোগ চিন্তা করুন, যাদের নাম রেজিস্ট্রি নেই, রেজিস্ট্রেশন নেই তারা চাকরি পাচ্ছেন না, যাদের নাম রেজিস্ট্রেশন করে 5 বছর 6 বছর ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের চাকরি দিচ্ছেন না। কত অপরাধ এক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করবেন বলুন? যদি ক্ষমতা থাকে, সততা থাকে বাংলার মানুষের কাছে, ওই কন্যারা যারা রাস্তায় বসেছে, যারা নার্সিংয়ে চাকরি পাওয়ার কথা ছিল, আপনি তাদের প্রতারণা করছেন শুধু তৃণমূল কংগ্রেসের ব্যাকডোর দিয়ে, ভেতর দিয়ে, দরজা দিয়ে লোক ঢোকানো, নার্সিং স্টাফ ঢোকানোর জন্য কত দিন এদের প্রতি অপরাধ করবেন বলুন মমতা বন্দ্যোপাধ্যায়? আসুন আজকে বাংলার মনে সেই কন্যাদের, সেই সেই যুবকদের পাশে দাঁড়াই যারা শেষ পর্যন্ত জীবনের একটা স্বপ্ন দেখে একটা চাকরির জন্য, একটা হসপিটালে একটা নার্সিং স্টাফের চাকরির জন্য চাকরির পরীক্ষায় পাশ করেও আজকে রাস্তায় বসিয়েছেন ওয়ান অ্যান্ড অনলি এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দেখুন সেই দৃশ্য দেখাতে বলবো, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ছবিটা, একবারে গেট থেকে শুরু করে পুরো জিএনএম নার্সিং গ্রেড টু স্টার, যে গ্রেড টু যা আছে, বিএসসি নার্সিং গ্রেড টু, তাদের অভিভাবকেরা কার্যত হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ঘিরে ফেলেছেন। তারা কিন্তু তাদের নিয়োগ নিয়ে, অসন্তোষ নিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে হাজির হয়েছেন এবং এই বিপুল পরিমাণ ছাত্র ছাত্রীর যে বিক্ষোভ, তাদেরকে তাদের বিষয়গুলি শোনার জন্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সেক্রেটারি, বিধাননগর কমিশনারের পুলিশ, তারা মাইক্রোফোন হাতে রয়েছেন। এই হচ্ছে ছবি এবং এসএসসি নিয়োগ কেলেঙ্কারির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ছবিটা দেখাতে বলবো। এসএসসি নিয়োগ কেলেঙ্কারির পর এই মুহূর্তে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ, এসএসসি নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই স্টাফ নার্সিং এর মধ্যে, স্টাফ নার্সিং, জিএনএম নার্সিং যারা আছেন গ্রেড টু, বিএসসি নার্সিং যারা গ্রেড টু আছে, গেট টু আছে যারা আছে, যারা ছাত্রছাত্রী আছে, তারা কিন্তু আজকে বিক্ষোভে বসেছেন, অবস্থানে বসেছেন। তাদের যে অভিযোগ, তাদের মূলত অভিযোগ যে এখানে রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু অনেকেই, যে প্যানেল বার করানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে, সেই প্যানেলে রেজিস্ট্রেশন ছাড়া অনেকের নাম রয়েছে, এছাড়া বয়সের যে সীমা রয়েছে 38 বছর, সেই বয়সের সীমা 38 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের রয়েছে, তাদের সাথে কি কথা বলা সম্ভব? পুরনো ব্যাস তা পাইনি, সরাসরি তাদের অভিযোগ। আমাদের 2018-19-20 ব্যাচকে বঞ্চিত করে 2021 সালের ব্যাচকে নেওয়া হয়েছে। আমরা যেখানে এলিজিবল, আমাদের যেখানে সকলের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, সেখানে আমাদের সমস্ত বিএসসি জিএনএম স্টুডেন্টদের এই চাকরি দেওয়া হোক। আমরা কাট অফ মার্কস মানি না, গত বছর পর্যন্ত, তার আগের বছর পর্যন্ত কোনো কাট অফ মার্কস হয়নি, এই বছরও কোনো কাট অফ মার্কস হবে না। আমি খুব স্পষ্টভাবে এক এক করে বলছি, যদি আপনারা মনে করেন অভিযোগগুলো ঠিক তাহলে বলেন। প্রথম অভিযোগ, 2018-19 যারা ব্যাচ আছে তারা এখনও কালকের যে 20 যে ব্যাচ আছে, পুরনো যারা ব্যাচ আছে তারা পাননি, অথচ কারেন্ট ব্যাচরা পেয়ে গেছে, এটা এক। দুই, জিএনএম যারা নার্সিংয়ের যারা গ্রেড টু আছেন তাদের অনেকের আছে যারা রেজিস্ট্রেশন নেই অথচ পেয়েছেন, এইটা।